উত্তর প্রদেশের নয়ডায় দেওয়াল ভেঙে মৃত্যু চার শ্রমিকের। মঙ্গলবার সকালে নয়ডার সেক্টর 21 এর একটি হাউজিং কমপ্লেক্সে দুর্ঘটনাটি ঘটে। উদ্ধার কাজে ঘটনাস্থলে পুলিশ ও দমকল বিভাগ। সূত্রে খবর, এর আগে বুলডোজার চলেছিল পাশের একটি আবাসনে, তার জেরে এই বিপত্তি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন। দিল্লির অদূরে নয়ডার জলবায়ু বিহারে আচমকাই ভেঙে পড়ে বহুতলের বাইরের দেওয়াল। 13-14 শ্রমিক দেওয়ালের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় চার শ্রমিকের, বাকিদের ভর্তি করানো হয়েছে হাসপাতালে। ঘটনাস্থলে উদ্ধার কাজে হাত লাগায় পুলিশ ও দমকল বিভাগ। পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা পেলোডার দিয়ে দেওয়াল সরিয়ে চাপা পড়া শ্রমিকদের উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা গেছে, নয়ডা সেক্টর 21-এর একটি বহুতলের দেওয়াল ভেঙে ঘটে দুর্ঘটনা। একটি নির্মীয়মান নিকাশী নালার দেওয়াল ধসে ঘটে এই দুর্ঘটনা। ঘটনাস্থলে যান DM সুহাসলি। তিনি আরও জানান, নিকাশী নালার কাজ চলাকালীন ইট বার করতে গিয়ে ঘটে দুর্ঘটনা। নয়ডা ডেভেলপমেন্ট অথরিটি এই কাজের দায়িত্বে ছিল বলেই জানান DM। নয়ডার পুলিশ কমিশনার অলোক সিং জানিয়েছেন, এই ঘটনায় FIR দায়ের করে উপযুক্ত আইনি পদক্ষেপ করা হবে। অতিবৃষ্টির কারণে এই দুর্ঘটনা বলেই প্রাথমিকভাবে অনুমান পুলিশের। গৌতম বুদ্ধ নগর পুলিশ সূত্রে খবর, গ্রেফতার সাব কন্ট্রাক্টর গুল মোহাম্মদ। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণার পাশাপাশি আহতদের চিকিৎসায় সব রকম সাহায্যের আশ্বাস দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। নয়ডার CEO ঋতু মাহেশ্বরী জানান, सोसाइटी के बाहर जो ड्रेन है उसकी रिपेयर का काम सोसाइटी की रिक्वेस्ट पे नोएडा प्राधिकरण द्वारा टेंडर के माध्यम से और कॉन्ट्रैक्टर के माध्यम से कराया जा रहा था। तो जो कॉन्ट्रैक्टर की लेबर मौके पे ड्रेन रिपेयर का काम कर रही थी, वो 13 लोग उस वक्त मौके पे थे, उनमें से 4 की स्पॉट पे ही डेथ हो गई, बाकी रेस्क्यू कर लिए गए, 1 इंजर्ड है, बाकी लोग सही हैं। बाउंड्री सोसाइटी के द्वारा स्वयं 25-30 साल पहले बनाई गई है और बाउंड्री ही कोलैप्स की गई है। जहां तक ड्रेन का बात है, वो सोसाइटी की रिक्वेस्ट पे ड्रेन रिपेयर का काम कॉन्ट्रैक्टर को दिया गया था। नोएडा श्रमिक मृत्युर घटनाएं प्रश्न उठे श्रमिक सुरक्षा निये। হেলমেটহীন অবস্থায় কাজ করছিলেন শ্রমিকরা। উল্লেখ্য, দিন কয়েক আগে লখনৌতে ঠিক একই রকমভাবে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছিল 9 জনের। সেই ঘটনায় অবশ্য প্রবল বর্ষণের কারণে দেওয়াল ভেঙে গিয়েছিল বলেই সূত্র মারফত জানা গিয়েছিল। তবে নয়ডার ঘটনায় আবাসন কর্তৃপক্ষের গাফিলতির সম্ভাবনা নিয়েই উঠছে প্রশ্ন। কলকাতা TV।